বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা ফ্যামোটিক সিরাপ নিয়ে আলোচনা করব। ফ্যামোটিক সিরাপটি বাচ্চাদের গ্যাসের সিরাপ। এর জেনেটিক নাম ফ্যামোটিডিন। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা ফ্যামোটিক সিরাপের বিস্তারিত জানব। ফ্যামোটিক সিরাপের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার সাথেই থাকেন। এখন আমরা শুরু করি। ফ্যামোটিক সিরাপের মূল্য, 50 মিলি সিরাপের মূল্য 50 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যাগুলো হলে বাচ্চাদের এই সিরাপটি সেবন করাতে পারবেন। বাচ্চাদের গ্যাসের সমস্যা হলে, গ্যাসের কারণে পেট ফুলে গেলে, পেট ফাঁপা হলে, টক ডেকুর হলে, গ্যাসের কারণে বমি বমি ভাব হলে, ভাব বমি হলে, গ্যাস্ট্রিক আলসার হলে, গ্যাসের কারণে ডায়রিয়া হলে, গ্যাসের কারণে বুক ব্যথা হলে, এই ধরনের সমস্যাগুলো হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। এছাড়াও গ্যাস্ট্রিক আলসার হলে, ডিউডেনাল আলসার হলে, অন্ত্রের উপরের অংশে রক্তক্ষরণ বা পেপটিক আলসার হলে, তীব্র স্ট্রেস আলসার হলে, রিফ্লাক্স, ইসোফেজিটিস এ ধরনের সমস্যাগুলো হলে, জলিনজাল ইলিশন সিন্ড্রোম হলে, তীব্র গ্যাস্ট্রিক হলে, পুরাতন গ্যাস্ট্রিক এর চিকিৎসায়ও ফ্যামোটিক সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। এছাড়াও গ্যাসের কারণে বুক জ্বালাপোড়া করলে, গলা জ্বালাপোড়া করলে, টক ডেকুর হলে, মুখে দুর্গন্ধ হলে, বুক বা পিঠ ব্যথা করলে, গ্যাস্ট্রিক আলসার হলে, তীব্র বা জটিল গ্যাস্ট্রিক হলে, ডায়রিয়া হলে, এই সমস্যাগুলো হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। খাওয়ার নিয়ম, এই সিরাপটি দিনে 2 বার সেবন করাতে পারবেন। সকালে নাস্তার পরে ও রাতে খাবারের পরে অথবা শোবার আগে এই সিরাপটি বাচ্চাদের সেবন করানো যায়। সতর্কতা, মূত্র এবং যকৃত সংক্রান্তীয় গুলোযুগ রুগীদের ক্ষেত্রে এই সিরাপটি সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে, মুখ শুষ্কতা হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, মাথা ঘোরা, জিনজিন ভাব হতে পারে, টেকিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা এবং ক্ষুধামন্দা মাঝে মাঝে হতে পারে। এই সমস্যাগুলো হতে পারে, তবে সব রুগীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না, কিছু কিছু রুগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।